মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঙ্গা থানার পাঁচথুপি গ্রামে স্থানীয় নদীর ধারে খেলতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। স্থানীয় বাসিন্দারা জানান, খেলতে গিয়ে কোনো কারণে হঠাৎ নদীতে নামে ওই কিশোর, তারপরই জলে তলিয়ে যায় 10 বছরের রিক ঘোষ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। হাত পা ধুতে গিয়েছে নদীর ধারে, দিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে, কেমন দিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়। বয়স কত যে মারা গেছে? 9 বছর। রিক ঘোষ। বাড়ি পাঁচটি দক্ষিণপাড়া। দাদা কি হয়েছিল? এ খেলা করছিল নদী বান্ধবে, কালকে বলে যায়নি, নদীর না জলের ধার পর নেমেছে, ধস ছিল, বালি কেটেছে, তো দিয়ে রাস্তা যে ইয়েছে জলটা, খাল প্রচুর, একতাল গাছ খাল, ঠিক আছে, দিয়ে ওখানে ধসে খেলা করছে, ধসে ঝেড়ে পড়িয়ে গেছে। তারপর ওকে বলা হয়, একটা ছেলে ছিল, ও যে বলে মামার এই ব্যাপার, ভাই আমার দাদা আমার জলে ডুবে গিয়েছে, দিয়ে মারার লোক ডেকে যায়, দিয়ে লোকে ডেকে আনে, তা দেখছে জলে ডুবেছিল, যে সব খোঁজা গ্রামের লোক সব খোঁজাখুঁজি করে, দিয়ে পায়ে ঠেকে দিয়ে তোলা হয়। ছেলের নাম রিক ঘোষ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। কি হয়েছিল বলে? নাই বেগো, বল বল কি হয়েছিল? আমাকে বললি যায়নি তো? কোথায় গেছিল? নদী গিয়েছিল। তা কি করতে নদী গিয়েছিল? আমার বাবা পড়তে দিয়ে নয় বান্ধে খেলা করে গো, দিয়ে আমার বাবা কাল নদী যাবো তা বলেনি, দিয়ে আমার বাবা ওই নদীতে কোথাও হাত পা দিতেই বুঝেছিল। আমার ছোট ছেলে এসে বলছে, মা আমাকে মারবে না তো? আমার দাদা জলে ডুবে গেল গো, আমি ধরতে ধরতে যাই, সবাইকে বললাম আমার ছেলেকে দেখো গো, আমাকে ছেলে, আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে ওই রয়েছিল গো। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।